রাজপ্রাসাদের বাইরে প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট মিডলটনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রিটেনবাসী। কেট ও উইলিয়ামকেও সবার সঙ্গে হাত মেলাতে দেখা যায়। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনকেও সবার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। শনিবার রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শেষ হলেও রোববার বড় চমক রাখা হয়েছে ব্রিটেনের সাধারণ মানুষের জন্য। এদিন স্থানীয় কমিটির আয়োজনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আর এতে অংশ নিতেই বাকিংহাম প্যালেসে উপস্থিত হন প্রিন্স উইলিয়াম, স্ত্রী কেট মিডলটন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফার্স্ট লেডি জিল বাইডেন। এ সময় বাকিংহাম প্যালেসে প্রবেশের আগেই বাইরে উৎসুক জনতা ঘিরে ধরেন উইলিয়াম ও কেটকে। রাজপরিবারের অন্য সদস্যরাও অংশ নেন। এদিকে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে লন্ডনের রিজেন্টস পার্কে নানা ধরনের খাবার নিয়ে জড়ো হন সাধারণ মানুষ। শুধু তাই নয়, আরো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উইন্ডসর ক্যাসেলে হতে যাচ্ছে বিশাল কনসার্ট। কেটি পেরি সহ জনপ্রিয় সব তারকা শিল্পীরা পারফর্ম করবেন কনসার্টে। এছাড়াও পারফর্ম করবে দ্য রয়্যাল ব্যালে, দ্য রয়্যাল অপেরা হাউস, দ্য রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি, দ্য রয়্যাল কলেজ অব মিউজিক অ্যান্ড দ্য রয়্যাল কলেজ অব আর্ট। মঞ্চে থাকবে চোখ ধাঁধানো আলোকসজ্জা। 20,000-এরও বেশি মানুষ জমকালো কনসার্টটি উপভোগ করবেন। এছাড়াও কোটি কোটি দর্শক টেলিভিশনে উপভোগ করবেন কনসার্ট। এরই মধ্যে কনসার্টের সব ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, জড়ো হতে শুরু করেছেন ব্রিটেনবাসী। নিরাপত্তা জোরদার করা হয়েছে উইন্ডসর ক্যাসেলে। এর আগে স্ট্রিট পার্টি হওয়ার কথা রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।